কৃষ্ণ পতি চাহিরা কহিতে লাগিল কানাই ভুলে গেলি রে দাদা বলরাম বলছে কানাই যে মাতা যশোমতী তোকে এক মুহূর্ত না দেখে প্রাণে বাঁচত না তুই সেই মাতা যশোমতীর কথা কেমন করে ভুলে গেলি পিতা নন্দ ব্রজবাসীর কথা তুই কেমন করে ভুলে গেলি ব্রজ সখাগণ বনে গিয়ে তারা না খেয়ে বনফল তোকে খাওয়াত তুই সেই ব্রজ সখাদের ভালোবাসার কথা কেমন করে ভুলে গেলি কানাই তুই এত নিঠুর না যে যজ্ঞে পিতা মাতা গুরুজনেরা থাকবে না আমি সেই গুরুহীন যজ্ঞে থাকব না এই কথা বলে বলরাম দ্বারকার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে এমত সময় শ্রী গোবিন্দই আমার দেখলেন দাদা যদি যজ্ঞে না থাকে আমার যজ্ঞ পূর্ণ হবে তাই দাদাকে ডেকে বলছে দাদা তুমি যেও না আমি এখনই ব্রজধামে পিতা মাতার নিকট পত্র লিখছি তাই শ্রী গোবিন্দই আমার মাতা যশোমতীর কাছে পত্র লিখছে মা মা গো শত বছর তোমায় দেখি না আমি তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছি তুমি আমার যজ্ঞে এসো মা পত্র লিখতে গিয়ে শ্রী গোবিন্দের নয়ন জলে বুক ভেসে যায় পিতা নন্দের নিকট এমনি করে পত্র লিখলেন এবার সেই পত্র নারদের হাতে দিয়ে বলছে নারদ না না তুমি আর বিলম্ব করো না তুমি এখনই স্বর্গ মর্ত পাতাল ব্রজধামে নিমন্ত্রণ দিয়ে এসো তাই এবার নারদ মুনি সেই পত্র নিয়ে আনন্দের সঙ্গে বিনার তানে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীগণকে নিমন্ত্রণ দিলেন এবার নারদ ব্রজভূমে যাচ্ছে নারদের আনন্দের সীমানায় কেননা মা কৃষ্ণ তীর্থ বৃন্দাবন তাই উচ্চেশ্বরে হরিনাম এর সঙ্গে নারদ ব্রজভূমে যাচ্ছে শুনিয়া মোহিত হইল যশোমতী মায় বলে আজকে শত বছর পরে বংশী বাজিয়ে ঘরে ফিরে এলো
তবে কি আমার গোপাল? না আমার বলো না, কে কে এসেছিস? এবার মাতা যশোমতী আমার সেই বিনাট তান শ্রবণ করে, সেই বিনাট তান লক্ষ্য করে ছুটে চলেছে। কেননা মা, মাতা যশোমতী আমার শত বছর হা গোপাল হা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে মায়ের দুটি নয়ন অন্ধ হয়ে গিয়েছে। তাই মাতা যশোমতী আমার সেই বিনাট তান লক্ষ্য করে ছুটতে ছুটতে চলেছে। এবার নারদের সম্মুখে এসে বলছে, কে কে এসেছিস? আমার গোপাল এসেছিস? না আমার বলরাম এসেছিস? আয় একবার আমার কোলে আয়, একবার আমাকে মা বলে ডাক। তখন নারদ মুনি বলছে, মা আমি তোমার গোপাল নই, আমি তোমার গোপালের দাস অনুদাস নারদ। এই দেখো মা, তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছে, তাই তোমাদের পত্র দ্বারা নিমন্ত্রণ পাঠিয়েছে। তখন মাতা যশোমতী আমার বলছে, নারদ আমি কেমন করে এ পত্র দেখব জানো? নারদ শত বছর আমি গোপাল হারা, তাই শত বছর হা গোপাল হা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে আমার দুটি নয়ন অন্ধ হয়ে গিয়েছে, আমি কেমন করে এই পত্র দেখব? তখন নারদ মনে বলছে, সে কি মা, তুমি অন্ধ হয়ে গিয়েছো? তোমার গোপাল কেউ তো চেনো না? যে আঙ্গিনায় তোমার গোপাল খেলা করিত, সেই আঙ্গিনায় তোমার গোপালের পদরজ আছে, ওই পদধূলি নয়নে দাও, দেখবে তোমার নয়ন ভালো হয়ে যাবে। এই কথা শুনে মাতা যশোমতী আমার বলছে, নারদ তুমি একে বলছো? পুত্র যদি হয় নারদ বাঞ্ছা কল্প তরু, তথাপিও পিতামাতা হয় সে পরম গুরু। নারদ গোপালের পদধূলি নয়নে দিলে হয়তো আমার নয়ন ভালো হয়ে যাবে, কিন্তু আমি যে তার মা, তার গুরুজন, আমার গোপালের যে অমঙ্গল হবে, না না এমন নয়ন আমি চাই না। আমি যুগ যুগ অন্ধ হয়ে থাকব, তবু আমার গোপালের অমঙ্গল চাই না। তাই এবার মাতা যশোমতী আমার নারদের সঙ্গে কথা বলতে বলতে নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। আজ পত্র লইয়া করে আকুলই অন্তরে, 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 নয়নে বুলায় রানী, আজ পত্র লইয়া করে লইয়া করে আকুলই অন্তরে, নয়নে বুলায় রানী, আজ পত্র লইয়া করে আকুলই অন্তরে, নয়নে বুলাইলা রানী, আর পত্র পরশে নয়ন পাইল, আজ পত্র পরশে নয়ন পাইল, আর পত্র পরশে নয়ন পাইল, আজ পত্র পরশে নয়ন পাইল, দাস যদুনাথের বাণী মাগো, দাস যদুনাথের বাণী, আজ পত্র পরশে নয়ন পাইল, দাস পরশের গুণ যাবে বা কোথায়, পত্র পরশের গুণ যাবে বা কোথায়, পরশের গুণ যাবে বা কোথায়, আজ নিজ হাতে পত্র লিখেছিল, পরশের গুণ যাবে বা কোথায়, আজ নিজ হাতে পত্র লিখেছিল, পরশের গুণ যাবে বা কোথায়, নিজ হাতে লিখেছিল,
माता जशोमती आमार नारदेर संगे गोपाल कथा बोलते बोलते नयन जले बुक भेसे जाए। एबार माता जशोमती आमार जेई सेई पत्र द्वारा नयन जल मुछते गेल ओमने पत्र परोशे मायेर अंध नयन भालो हये गेल। ताई बोलछे पत्र परोशेर गुण कोथाय जाबे। एबार सेई पत्र निये माता जशोमती आमार पिता नंदेर नयने बुलाए दिलेन। पिता नंदेरও नयन ভালো হয়ে গেল। এবার মাতা জশমতী আমার কি করলেন না তার গোপালের চন্দ্রা ভরে দেবে বলে নবনী মন্থন করে নিলেন। এবার মা আমার স্বয়ং রাজরানী হয়েও পরিধানে যে মলিন ছিদ্র বসন ছিল তাহাতে একবারও দৃকপাত করলেন না। ব্রজ গোপ গোপী সঙ্গে নিয়ে মামার আলু থালু পাগলিনীর মতো গোপালকে ডাকতে ডাকতে চলেছে প্রভাসের তীরে। গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে আরা ভাগিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি তুই নয়ন হরা সারা নয়নে মনে তুই নয়ন হারা পাই বোয়া দেখি দেখি পাই বোড়া
छड़ा दे गोपाल छड़ा दे गोपाल रे छड़ा दे गोपाल छड़ा दे गोपाल रे छड़ा दे गोपाल छड़ा दे। आज माता जशोमती आमार आलू थालू पागलिनी मत छुटते छुटते गोपाल के डाकते डाकते प्रभासी तीर उपनीत हल एवं माता जशोमती आमार प्रभासी तीर प्रथम द्वारे एसे दाड़ें संगे ब्रज गोप गोपीगण और द्वितीय द्वारे एसे दाड़ें पिता नंद महाराज गोपवृंद के संगे नहीं। एदिके ब्रज सखागण प्रभासेर यज्ञेर बार्ता पे सबाई बन होते फल चयन करछे। केमन करे ना फल चयन करछे, समस्त फल आधो खेये देखछे, जे फलटे सुस्वादु सुमिष्ठ सेई आधो खावा फलटे धरार आचले बेधे नियेछे, केनना सेई सुमिष्ठ फलटी भाई कानाइके खेते देबे। এবার ব্রজ সখাগণ প্রভাসের যজ্ঞের তৃতীয় দ্বারে এসে দাঁড়ালেন। এদিকে রাধারানী আমার শত বছর পরে না জানি কি মনের ভুলে একটি বিনা সুতোর মালা গাচ্ছে। এমত সময় বৃন্দাদেবী রায় মন্দিরে এসে বলছে, রাধে কার জন্য মালা গাচ্ছিস? ওই দেখ প্রভাসের তীরে প্রাণগোবিন্দ যজ্ঞ করছে, সমস্ত ব্রজবাসীগণ যজ্ঞ দর্শন কৃষ্ণ দর্শন করতে চলেছে, তুই যাবি না? তখন রাধারানী আমার বললেন, বৃন্দা আজ আমার যত বাধাই আসুক না কেন সব বাধাকে উপেক্ষা করে আজ আমি প্রভাসের তীরে কৃষ্ণ দর্শন যজ্ঞ দর্শন করতে যাব। তাই এবার রাধারানী আমার সখী সনে কৃষ্ণ দর্শনে চলেছে। এমত সময় কুটিলা পেছন থেকে ডেকে বলছে, বউ বলি, ও বউ ব্যাপারটা কি, কোথায় চলেছ? তখন রাধারানী আমার বললেন, ননদিনী আজ আমার যত বাধাই আসুক না কেন সব বাধাকে উপেক্ষা করি আজ আমি প্রভাসের তীরে যাব যজ্ঞ দর্শন কৃষ্ণ দর্শন করতে। রাধারানীর এই ক্রোধান্বিত বেশ দর্শন করে কুটিলা বুঝলেন, না আজ আমি বউকে বাধা দিয়ে রাখতে পারবো না। তাই বলছে, দাঁড়াও, তোমার যজ্ঞ দর্শন কেষ্টা দর্শন করাচ্ছে। এই বলে কুটিলা আয়ান দাদাকে ডাকতে ডাকতে গিয়ে বলছে, দাদা দাদা সর্বনাশ হয়েছে। হ্যারে কুঠিলা, আজ আবার তোর কি সর্বনাশ হলো? তখন কুটিলা বলছে, দাদা বলি বের হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে, শত বছর পরে আবার কৃষ্ণ দর্শনে চলেছে। এই কথা শুনে আয়ান ক্রোধান্বিত হয়ে বলছে, কি আজ শত বছর পরে রাধারানী আবার কৃষ্ণ দর্শনে চলেছে? না, আজ তাকে হত্যাই করব। এই বলে কালীভক্ত আয়ান মা কালীর হস্ত হতে খড়গ তুলে নিল। অসিহাতে আয়ান তখন ধাইয়া চলিল, আর অসিহাতে আয়ান তখন ধাইয়া চলিল, কিশোরী সম্মুখে আসি উপনীত হইল, কিশোরী সম্মুখে আসি
সরিষার মুখে আসি উপনীত হইল আর ফিরে চলো কিশোরী আমার কথা শোনো ফিরে চলো ও কিশোরী আমার কথা শোনো ও কিশোরী আমার কথা শোনো ঘাতে তোমার করিব দুই খান নইলে অসি ঘাতে তোমার করিব দুই খান বধ করিব বধ করিব অসি দেখাইয়ে বলে বধ করিব আমার কথা না শুনিলে বধ করিব তখন রাধারানী আমার করজোড়ে মিনতি করলেন তাই রাধারানী আমার মনে মনে চিন্তা করলেন গৃহপতি আয়ানকে সন্তুষ্ট না করে আমি প্রভাসের তীরে যেতে পারবো না তাই রাধারানী আমার তখন যোগ মায়ার যোগ শক্তিতে আহ্লাদিনী রূপে কালী মূর্তি ধারণ করলেন রাধারানী আমার যোগমায়ার যোগ শক্তিতে কালী মূর্তি ধারণ করলেন আর কালী মূর্তি দর্শন করে আয়ান করজোড়ে স্তম্ভ করতে লাগলেন কালীকে কালী রাত্রিকে শম্ভু নিশম্ভু ঘাতিনী এবার আমি তোমায় আর বাধা দেব না তবে আমার একটাই অনুরোধ আমার নিদান দিনে এই নয়ন পথে যুগল হয়ে আমায় দর্শন দিও হরি বল হরি বল এই বলে আয়ান সেখান থেকে চলে গেলেন আর রাধারানী আমার প্রভাস যজ্ঞের চতুর্থ দ্বারে এসে উপনীত হলেন আর বৃন্দা বলছে দাঁড়ি দ্বার ছেড়ে দাও আমরা যজ্ঞ দর্শন কৃষ্ণ দর্শন করতে যাব দাঁড়ি বলছে কে তোমরা কোথা হতে এসেছো বৃন্দা বলছে আমরা ব্রজমণ্ডল থেকে এসেছি দাঁড়ি বলছে ও তোমরা ব্রজাঙ্গনা যাও গঙ্গা স্নান করে পবিত্র হয়ে এসো সহজেই তোমরা নারী জাতি কৃষ্ণ দর্শন যজ্ঞ দর্শন তো আর মুখের কথা নয় এই কথা শুনে বৃন্দা দেবী ক্রোধান্বিত হয়ে বলছে কি আমরা ব্রজাঙ্গনা আমাদেরকে গঙ্গা স্নান করে পবিত্র হয়ে আসতে হবে সোনদারি আজ দাড়ির কথা শুনে ক্রোধে বৃন্দা দূতি কথা শুনে ক্রোধে বৃন্দা দূতি কয় দাঁড়ির কথা শুনে আর যেতে বললি গঙ্গা স্নানে শুনে
রাজার রাজগুরু দারায়ে দারে, আরে বল গে গিয়ে তোর রাজারে। বৃন্দা দাড়িকে ভৎসনা করছে দেখে রাধারানী বলছে, বৃন্দা না না তুই অমন করে বলিস না। বৃন্দা সেই গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দের দ্বারে দ্বারে শ্রীরামকে অবমাননা করে আজ আমি শত বছর গোবিন্দ হয়। এই দ্বারে যদি অভিশাপ দেয় তাহলে এ জন্মে হয়তো আমার আর গোবিন্দ দর্শন হবে না। তার চেয়ে আয় আমরা সকলে প্রতিজ্ঞা করি, নয়নের পলক পড়ার আগে যদি প্রাণগোবিন্দ দেখা না দেয় আমরা সকলে এই প্রভাসের কালো জলে প্রাণ ত্যাগ করব। এদিকে তৃতীয় দ্বারে ব্রজ সখাগণ দাড়িকে বারে বারে বলছে, দাড়ি একবারটি দাঁড় ছেড়ে দাও, আমরা আমার ভাই কানাইকে দেখতে এলাম। তখন দাড়ি বলছে, কে কানাই, এখানে কানাই বলে কেহ থাকে না। তখন ব্রজ সখাগণও দেখলেন দাড়ি যখন কিছুতেই দাঁড় ছাড়লেন না, তখন ব্রজ সখাগণ বলছে, ভাই কানাই শত বছর পরে তোকে দেখতে এসে তোর দাঁড়ে দাঁড়ে বুঝি দাঁড় ছাড়বে না, তুই নিজ গুণে একবার দেখা দে ভাই। এই দেখ কানাই সেই বৃন্দাবনের বন হতে তোর জন্য বনফল চয়ন করে এনেছে, কিন্তু দাঁড়ি কিছুতেই দাঁড় ছাড়লেন না। তখন তৃতীয় দ্বারে ব্রজ সখাগণ একই প্রতিজ্ঞা করলেন, ভাই কানাই এই নয়নের পলক পড়ার আগে যদি তুই দেখা না দিস আমরা এই প্রভাসের কালো জলে প্রাণ ত্যাগ করব। এদিকে দ্বিতীয় দ্বারে পিতানন্দ মহারাজ দাড়িকে বারে বারে অনুনয় বিনয় করছে, দাড়ি একবারটি দাঁড় ছেড়ে দাও, কিন্তু দাড়ি কিছুতেই দাঁড় ছাড়লেন না। তাই দ্বিতীয় দ্বারে পিতানন্দ মহারাজও একই প্রতিজ্ঞা করলেন, নয়নের পলক পড়ার আগে যদি তুই দেখা না দিস তাহলে আমরা সকলে এই প্রভাসের কালো জলে প্রাণ ত্যাগ করব। এদিকে প্রথম দ্বারে মাতা যশোমতী আমার দাড়িকে বারে বারে অনুরোধ করছে, দাড়ি একবারটি দাঁড় ছেড়ে দাও, আমি আমার গোপাল ধনে দেখিতে এলাম। দাড়ি বলছে, ও কাঙ্গালিনী কে তুমি আর কেই বা তোমার গোপাল, এখানে ও নামে কেউ থাকে না, যজ্ঞেশ্বর কৃষ্ণ যজ্ঞ করছে। মা আমার রাজরানী হয়েও পরিধানে যে মলিন ছিদ্র বসন ছিল তাহা দর্শন করে তারি মাকে বারে বারে কাঙ্গালিনী কথাতেই বলছে, বলছে ও কাঙ্গালিনী এখানে গোপাল বলে কেউ থাকে না, যজ্ঞেশ্বর কৃষ্ণ যজ্ঞ করছে। যজ্ঞ সাঙ্গ হলে রাশি রাশি অন্ন ব্যঞ্জন মহাপ্রসাদ প্রচুর রূপে তোমায় দেওয়া হবে, তুমি উদার পূর্ণ করে সেবা করো, আমরা দ্বার ছাড়ব না। তখন মাতা যশোমতী আমার জোর করে দ্বার ভেদ করতে গেলেন আর দাড়ি মাকে কঠিন ভাবে বাধা দিলেন। দাড়ির বাধায়
মাতা যশোমতী আমার ধুলাই পতিত হলেন। মাতা যশোমতী আমার বলছে, ওরে গোপাল রে, শত বছর পরে তোকে দেখিতে এসে তোর দ্বারের দ্বারের হাতেই বুঝি আমার মৃত্যু হবে, তবুও কি তুই দেখা দিবি না? তখন প্রথম দ্বারে মাতা যশোমতীও আমার একই প্রতিজ্ঞা করলেন, গোপাল আমার এই নয়নের পলক পড়ার আগে যদি তুই দেখা না দিস আমি এই প্রভাসের কালো জলে প্রাণ ত্যাগ করব। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার যজ্ঞাগারে চারিপাশে মহা মহা ঋষি বেদধ্বনি করছে, আর শ্রী গোবিন্দ আমার যজ্ঞের পূর্ণাহুতি দিতে গিয়ে শুনলেন চারিদারে চারিরসের ভক্ত, সেই ব্রজের পিতা মাতা, ব্রজ সখাগণ ও রাধারানী সবাই যজ্ঞের দ্বারে এসে দ্বারের কাছে বাধা প্রাপ্ত হয়ে আছে, তাই আর সকলে মিলে প্রতিজ্ঞা করেছে নয়নের পলক পড়ার আগে যদি আমার দেখা না পায় তারা সকলে প্রভাসের কালো জলে প্রাণ ত্যাগ করবে। তাই তখনই শ্রী গোবিন্দ আমার যজ্ঞের পূর্ণাহুতির ভার দাদা বলরামের উপর দিলেন, আর সেই রাজকীয় বেশ পরিত্যাগ করে রাখালিয়া বেশ পরিধান করলেন, আর এক কৃষ্ণ চারি কৃষ্ণ হয়ে চারি দ্বারে তাদের দেখা দিলেন। কেমন করে না? বাঞ্ছা কল্পতরু মূর্তিতে, বাঞ্ছা কল্প তরু ভাব না, বাঞ্ছা কল্প তরু ভাব না, বাঞ্ছা কল্প তরু ভাব না, কল্প তরু ভাব না, আর যে ভাবে ভা বেন তারে তেমনি পুরাই মনে বাসনা, পাঁচা কল পোতরের ভাবনা, পাঁচা কল পোতরের ভাবনা, আর দেখিতে দেখিতে কৃষ্ণ চারি কৃষ্ণ হলো, আর দেখিতে দেখিতে কৃষ্ণ কৃষ্ণ অমৃধে গেল, আর প্রথম দারেতে কৃষ্ণ অমৃধে গেল, আর প্রথম দারেতে কৃষ্ণ অমৃধে গেল, প্রথম দারেতে কৃষ্ণ অমৃধে গেল, আর যশোমতী পে কৃষ্ণের কোলে তুলে নিল, আর যশোমতী পে কৃষ্ণের কোলে তুলে নিল, আর যশোমতী পে কৃষ্ণের কোলে তুলে নিল, আর যশোমতী পে কৃষ্ণ কোলে তুলে, বাঞ্ছা কল্প তোর ভাবনা, বাঞ্ছা কল্প তোর ভাবনা, দেখো মায়ের কোলে মিলন, মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, দেখো মায়ের কোলে মিলন হলো, প্রভাসে চতুর্থ দ্বারে মায়ের কোলে মিলন হলো, প্রভাসে চতুর্থ দ্বারে মায়ের কোলে মিলন হলো, প্রভাসের প্রথম দ্বারে মায়ের কোলে মিলন হলো, প্রভাসে চতুর্থ দ্বারে মায়ের কোলে মিলন হলো। ভগবান শ্রী গোবিন্দ আমার যেই